हेलो एवरीवन, वेलकम टू जामान केमिस्ट्री। आज के हमरा आलोचना करब क्लास 12 एर द्रवण चैप्टर तार पार्ट फाइव। तार पार्ट फाइव हमरा एर आगे ऑलरेडी 5-4 क्लास करेछि, आज के हमादेर पंचम क्लास। আমরা আগের ক্লাসে কয়েকটা গাণিতিক প্রশ্ন সমাধানের জন্য তোমাদের দিয়েছিলাম, যার অ্যান্সার আমি কমেন্ট সেকশনে চেয়েছিলাম, যদিও তা পাইনি। ঠিক আছে, তা সত্ত্বেও আমি সেই যে কোশ্চেনগুলো হোমওয়ার্ক হিসেবে তোমাদের দেওয়া ছিল, সেই কোশ্চেনগুলো আমি একবার বলছি এবং তার উত্তরগুলো কী হবে সেগুলো বলে দিচ্ছি। তোমরা যদি করে থাকো তাহলে মিলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি অনুদ্বায়ী দ্রাবের 10% জলীয় দ্রবণের বাষ্পচাপ 751.65 মিলিমিটার hg যদি হয়, তাহলে দ্রাবটির আণবিক ওজন কত হবে? ঠিক আছে, তাহলে এই যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর হচ্ছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 180.03, 180.03। ঠিক আছে, আমি একবার লিখে দিচ্ছি, তাও অ্যান্সারটা 180.03। ঠিক আছে, এইটা। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনটা হচ্ছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় 90 গ্রাম জলে 12 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ হয় 30.75 মিলিমিটার hg। সম উষ্ণতায় উক্ত দ্রবণে আরও 2 গ্রাম পরিমাণ ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ হয় 30 মিলিমিটার hg। ডাব্লু এর মান নির্ণয় করো, ডাব্লু এর মান নির্ণয় করো। এই যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে, ডাব্লু সমান সমান 5.7 গ্রাম। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর ডাব্লু সমান সমান হচ্ছে 5.7 গ্রাম। নেক্সট যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে, একটি অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত আছে এরূপ একটি জলীয় দ্রবণের মোলাল মাত্রা 0.161 মোলালিটি বা মোলাল দ্রবণ 298 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 23.51 মিলিমিটার hg হলে ওই উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ কত? ঠিক আছে, এই যে কোশ্চেন তার উত্তর হচ্ছে 23.44 মিলিমিটার hg। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর এটা। নেক্সট যে কোশ্চেনটা তোমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে, এটা আমরা একটা প্রশ্নের সমাধান করেছিলাম, নেক্সট আমরা একটা করতে দিয়েছিলাম, করতে করতে আমরা শুধু ফর্মুলা বসিয়ে বলে দিয়েছিলাম যে কী করে করতে হবে। সেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নটা হচ্ছে, 250 গ্রাম জলে 15 গ্রাম NaCl দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? ঠিক আছে, কিছু ভ্যালু বলে দেওয়া ছিল। এই প্রশ্নের উত্তর হচ্ছে, প্রশ্নের উত্তর হচ্ছে 101.05 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইটা। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা হচ্ছে, KCl এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 1 মোলালিটি, 1 মোলারিটি। ঠিক আছে, তার ঘনত্ব বলে দিয়েছিল 1.04 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? এর স্ফুটনাঙ্ক সেই ভ্যালুটা হচ্ছে 101.077 ডিগ্রি সি। ঠিক আছে, আর লাস্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, বিশুদ্ধ ইথারের স্ফুটনাঙ্ক 36.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 100 গ্রাম ইথারে 8 গ্রাম কোনো দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক হয় 36.86 ডিগ্রি সেলসিয়াস। দ্রাবের আণবিক ভর নির্ণয় করো, প্রদত্ত ইথারের KB হচ্ছে 2.02 কেলভিন কেজি মোল ইনভার্স। এই প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে 448.89। ঠিক আছে, এটা হচ্ছে দ্রাবের আণবিক ভর, 448.89। তাহলে আগের দিনে যে প্রশ্ন আমরা দিয়েছিলাম সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা বলে দিলাম। যেটা বলার যে আমি শুধু এখানে উত্তরগুলো বলে দিলাম, যদি তোমরা সলিউশন
চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলে দিও, আমি প্রশ্নগুলোর সলিউশন সহ সলিউশন আমি বলে দেব, ঠিক আছে? এখানে শুধুমাত্র উত্তর আমরা আলোচনা করলাম, শুধুমাত্র উত্তর কী আছে। তোমরা যদি না করে থাকো বা কারো কোনো কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সলিউশনটাও করে নেব, আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? যদি প্রয়োজন না হয় তাহলে আমরা সলিউশন করবো না, তোমরা যদি করে নিয়ে থাকো সবগুলো হয়ে যায় তাহলে, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় যদি সলিউশন চাও তাহলে আমরা সেই সলিউশনটাও করব, ঠিক আছে? আজকেও আমরা কয়েকটা প্রশ্ন দিব, সেগুলোও একই। তাহলে যে টপিক নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই সংক্রান্ত আমরা দুটো কি তিনটে হোমওয়ার্ক ছিল, আজকে আরও তিনটা সেই সংক্রান্ত আমরা কোশ্চেন দিচ্ছি। সেটা হচ্ছে 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল, যার আণবিক ভর হচ্ছে 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণের স্ফুটনাঙ্ক 100.42 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে দ্রবণের দ্রবীভূত গ্লিসারলের পরিমাণ নির্ণয় করো। তাহলে 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারাল, যার আণবিক ভর বলে দিয়েছে 92, দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করা হলো, সেই দ্রবণের স্ফুটনাঙ্ক হচ্ছে 100.42 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে এই গ্লিসারেলের পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলেছে, তার মানে আমাদের W2 নির্ণয় করতে বলেছে। কেবিয়ার মান বলে দিয়েছে কেবি সমান সমান হচ্ছে 0.512 কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে? এটা ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে বিশুদ্ধ ক্লোরোফর্মের স্বাভাবিক স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ ক্লোরোফর্মের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 61.3 ডিগ্রি সেলসিয়াস, মানে এইখানে ক্লোরোফর্ম হলো একটা দ্রাবক, ঠিক আছে? তাহলে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক মানে টিবি বলে দিয়েছে 61.3 ডিগ্রি সেলসিয়াস। 18 গ্রাম ক্লোরোফর্মে 5.02 গ্রাম ন্যাপথালিন দ্রবীভূত করলে, ন্যাপথালিনের বলে সংকেতে বলে দিচ্ছে C10H8, তাহলে এখান থেকে আণবিক ভর বের করে নিতে পারবে, ঠিক আছে? মানে M2 আমাদের দরকার যদি পড়ে তাহলে M2 বের করে নেবে, কার্বন 12×10 এবং H1×8, এই করে দ্রবীভূত দ্রবণের স্ফুটনাঙ্ক হয় 69.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন হওয়ার পরে মানে টিবি ড্যাশের ভ্যালু হচ্ছে 69.5 ডিগ্রি সেলসিয়াস, এই ভ্যালুটা বলে দিয়েছে। জিজ্ঞেস করেছে আমাদের কেবি নির্ণয় করো, কেবি সমান সমান কি, এবং বলেছে ক্লোরোফর্মের মোলার বাষ্পীভবনের লীনতাপ কত, মোলার বাষ্পীভবনের লীনতাপ এটা আমরা আগের দিন পড়িনি, ঠিক আছে? আমরা আজকে আলোচনা করে নিব সেটা, মোলার বাষ্পীভবনের লীনতাপকে আমরা LV দ্বারা প্রকাশ করি। এখানে LV এর ভ্যালুটাও চেয়েছে, আমরা আজকে দেখে নেব কী করে LV এর মান আমরা পাই, ঠিক আছে? সেটা বলে দিলে এই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। নেক্সট বলেছে একটি অনুদবাহী দ্রাবের 0.20 গ্রামকে 10 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো, বেঞ্জিনের কেবি সমান সমান বলে দিয়েছে 2.53 কেলভিন কেজি মোল ইনভার্স, এবং দ্রাবের আণবিক ওজন বলেছে 168.67। তাহলে দ্রবণটির স্ফুটনাঙ্কের উন্নয়ন কত, মানে উন্নয়ন মানে আমাদের ∆TB চেয়েছে, মানে টিবি মাইনাস টিবি ড্যাশ, এই ভ্যালুটা আমাদের চেয়েছে, সরি টিবি ড্যাশ মাইনাস টিবি, তাহলে এই ভ্যালুটা চেয়েছে। আর আমরা জানি যে ∆TB সমান সমান KB×M, মানে মোলাল স্ফুটনাঙ্ক ধ্রুবক, আর তার সাথে যদি আমরা মোলালিটি যদি গুণ করি, স্ফুটনাঙ্ক ধ্রুবকের সঙ্গে যদি আমরা মোলালিটি গুণ করি তাহলে সেখান থেকে আমরা ∆TB-র ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? মোলালিটি সমান সমান আবার আমরা জেনেছিলাম কি, W2×1000/M2×W1, ঠিক আছে? তাহলে এখান থেকে পেয়ে যাবে, অসুবিধা নেই। নেক্সট আমরা যেটা বললাম যে আমরা পড়িনি যেটা, সেটা হচ্ছে যে কি বাষ্পীভবনের লীনতাপ এটার সাথে কেবি এর কী সম্পর্ক যদি আমরা দেখি তাহলে কেবি সমান সমান হচ্ছে R×R টিবি স্কোয়ার, টিবি মানে আমরা যে
বিশুদ্ধ দ্রাবকের যে স্ফুটনাঙ্ক জেনেছিলাম সেটাকে আমরা টিবি দ্বারা প্রকাশ করি, তাহলে টিবির স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইনটু এলভি, এলভিটাকে আমরা বলছি বাষ্পীভবনের লীনতাপ, মোলার বাষ্পীভবনের লীনতাপ মানে গ্রাম প্রতি, ঠিক আছে। তাহলে এই এই ফর্মুলা যদি আমরা সেই যে কোশ্চেনটা বললাম সেখানে বসাবে, তাহলে সেখান থেকে এলভি এই ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক অবনমন, ঠিক আছে। তাহলে দ্রবণের হিমাঙ্ক অবনমন, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে কি হিমাঙ্ক কি। তাহলে হিমাঙ্ক বলতে বোঝায় যে যে উষ্ণতায় কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হয়। আমরা স্ফুটন কখন পেয়েছিলাম? স্ফুটন আমরা পেয়েছিলাম যে যখন তরল থেকে কী হয়েছিল, বাষ্পে পরিণত হচ্ছিল, তরল থেকে যখন বাষ্পে পরিণত হচ্ছিল সেই ঘটনাটাকে আমরা স্ফুটন বলেছিলাম, ঠিক আছে। তার মানে তরল এবং বাষ্পের মধ্যে একটা, বাষ্প মানে তার গ্যাসীয় অবস্থা, তাহলে তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্যে যখন সাম্যাবস্থা রচিত হয়েছিল সেই ঘটনাটাকে আমরা স্ফুটন বলেছিলাম, সেই যে টেম্পারেচারে ঘটছিল সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলেছিলাম। হিমাঙ্ক আমরা কাকে বলবো? হিমাঙ্ক আমরা বলবো যখন তরল এবং কঠিনের মধ্যে সাম্যাবস্থা রচিত হবে, তরল এবং কঠিনের মধ্যে যখন সাম্যাবস্থা রচিত হবে সেটাকে আমরা বলবো যে উষ্ণতায় কোনো পদার্থের তরল এবং কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হয় তাকে উক্ত পদার্থের হিমাঙ্ক বলে, ঠিক আছে। তাহলে সেই টেম্পারেচারে সেই টেম্পারেচারে তরল মানে পদার্থটির তরল এবং কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হয়। পয়েন্ট পয়েন্ট টু বি নোটেড যে বাষ্পচাপ সমান হয় মানে তরল অবস্থা এবং কঠিন অবস্থা তারা একসঙ্গে অবস্থান করছে, সেটাকে আমরা হিমাঙ্ক বলছি, ঠিক আছে। তাহলে তরল এবং কঠিন দুটোই যখন অবস্থান করছে তখন তরলের যা বাষ্পচাপ আমরা দেখেছিলাম, তরলের বাষ্পচাপের সাথে কঠিনের বাষ্পচাপ এই দুটো ভ্যালু সমান পাবো তরল এবং কঠিনের বাষ্পচাপ। তাহলে এখান থেকে আমরা হিমাঙ্ক অবনমন নিয়ে বলতে পারবো যে যদি আমরা কোনো দ্রাবক থেকে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণে পৌঁছাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হিমাঙ্কের অবনমন ঘটবে, কারণ আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন পেয়েছিলাম। তাহলে স্ফুটনাঙ্কের ঠিক উল্টো ঘটনা হচ্ছে হিমাঙ্ক, তাহলে হিমাঙ্কের আমরা অবনমন পাবো, ঠিক আছে, অসুবিধা নেই তো। তাহলে যেহেতু আমরা আগের দিন ব্যাখ্যা করেছিলাম যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয়, কারণ যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যেটাকে আমরা P0 দ্বারা লিখছিলাম সেটা অলওয়েজ কী হবে, দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি হয়। এটা দিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম যে স্ফুটনাঙ্ক বেশি হবে দ্রবণের ক্ষেত্রে মানে দ্রবণের ক্ষেত্রে আমরা স্ফুটনাঙ্কের TB- লিখেছিলাম, আর এখানে আমরা টিবি লিখেছিলাম মানে টেম্পারেচার অফ বয়েলিং, ঠিক আছে। টিবি দ্বারা আমরা বলছি টেম্পারেচার অফ বয়েলিং মানে বয়েলিং টেম্পারেচার। তাহলে এটা যদি দ্রবণের হয় আর এটা যদি দ্রাবক, মানে আমরা এদিকে লিখছি বিশুদ্ধ দ্রাবক আর এদিকে লিখছি দ্রবণ, তাহলে দ্রবণের বাষ্পচাপ কম হয় দ্রাবকের তুলনায়, কিন্তু কী হয় যে যদি আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক দেখি তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি আমরা পাবো, তার মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, ঠিক আছে। তাহলে সেই জায়গায় যদি আমরা টিবির বদলে আমরা এখন যদি টিএফ নিই, টিএফ মানে ফ্রিজিং টেম্পারেচার মানে এটাকে যদি আমরা টিএফ লিখি আর যদি দ্রবণের ক্ষেত্রে TF- লিখি, তাহলে কিন্তু দ্রবণের যে হিমাঙ্ক তার মান কম হবে বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক তার তুলনায়, ঠিক আছে। তাহলে TF > কিন্তু আমরা TF- এই ভ্যালুটা পাবো, ঠিক আছে। তাহলে যে আমরা অবনমন যেটা দেখছি, অবনমন মানে তাদের যে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের মধ্যে যে পার্থক্য সেটা, তাহলে আমরা ডেল্টিবি যখন লিখেছিলাম তখন একটা জিনিস আমরা লিখেছিলাম কি,
টিবি ড্যাশ মাইনাস টিবি, এটা আমরা লিখেছিলাম কারণ টিবি বড় ছিল, টিবির ভ্যালু বেশি ছিল, ঠিক আছে। কিন্তু আমরা যখন হিমাঙ্কের অবনমন দেখছি, ডেল টিএফ যখন দেখছি, তখন কিন্তু আমরা লিখব টিএফ মাইনাস টিএফ ড্যাশ, কারণ এখন এই ভ্যালুটা বেশি, মানে এই ভ্যালুটা বেশি আছে, বোঝা গেল? এই টিএফটা বেশি আছে, টিএফ ড্যাশের ভ্যালু কিন্তু কম, ঠিক আছে। তাই বলে এই ভ্যালুটাকে আমরা যেহেতু পার্থক্য নিচ্ছি, পার্থক্য সবসময় একটা পজিটিভ ভ্যালু হবে, তাই বলে আমরা যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটাকে আমরা আগে লিখছি আর যে ভ্যালুটা ছোট সেটাকে আমরা পরে লিখছি, ঠিক আছে। তাহলে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, এই হলো হিমাঙ্কের অবনমন, ঠিক আছে। তাহলে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত আমরা রাউল্টের সূত্র পাব। ঠিক একই রকমভাবে যেরকম আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে রাউল্টের দুটো সূত্র করেছিলাম, সেম সূত্র এই ক্ষেত্রে প্রযোজ্য হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা প্রথম সূত্রে কী পড়েছিলাম, যে টিবি টিবি ডেল টিবি সমান সমান কেবি কেবি ইন্টু এম, এটা পেয়েছিলাম। কোথা থেকে পেয়েছিলাম? পেয়েছিলাম এখান থেকে যে বলা হয়েছিল যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে কোনো দ্রবণ এবং বিশুদ্ধ দ্রাবক এর মধ্যে যে পার্থক্য, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন যেটা, সেটা মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। সেখান থেকে আমরা পেয়েছিলাম ডেলটিবি সমান সমান কেবি ইন্টু এম। ঠিক একই রকমভাবে এখন আমরা ডেলটিবির বদলে কী পাচ্ছি, ডেলটি এফ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমরা ডেলটি এফ সমান সমান বলবো, ডেলটি এফ সমান সমান বলবো সমানুপাতি এম। তাহলে এখান থেকে আমরা পাবো ডেলটি এফ সমান সমান কে এফ। এখন আমরা কে বি ধ্রুবক হিসেবে নিয়েছিলাম, এখানে আমরা কে এফ ইন্টু এম পাচ্ছি, ঠিক আছে। তাহলে ডেলটি এফ সমানুপাতি হচ্ছে এম। যদি আমরা প্রথম সূত্রকে বলতে চাই তাহলে কি বলবো, যে কোনো দ্রাবকে একটি কঠিন অনুদবায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে মোলাল গাঢ়ত্বকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করি। তাহলে ডেলটি এফ সমানুপাতি এম হলো, আর তাহলে ডেলটি এফ সমান সমান আমরা একটা সমানুপাতি চিহ্নকে উঠিয়ে নিয়ে সমান বসালাম, তাই বলে কে এফ এলো। তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটা আমরা কে এফ বলছি, যেটাকে আমরা বলছি কি পরে, যে আণবিক হিমাঙ্ক ধ্রুবক বা শুধুমাত্র হিমাঙ্ক ধ্রুবক, ইংরাজিতে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রথম সূত্র রাউল্টের দ্বিতীয় সূত্র। আমরা স্ফুটনাঙ্ক উন্নয়নের ক্ষেত্রে যা পড়েছিলাম, এখানেও একই রকম কি নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে বিভিন্ন অনুদবায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমসংখ্যক অণু পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণগুলির প্রতি ক্ষেত্রেই একই পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটবে, ঠিক আছে। তার মানে আমি সাপোজ কী করলাম, যে জল নিলাম H2O, এটা হলো কি, এই এটা হলো একটা বিশুদ্ধ দ্রাবক, এটা হলো কি বিশুদ্ধ দ্রাবক। তাহলে এই দ্রাবকের মধ্যে আমরা কী করলাম, একদিকে আমরা দিলাম ইউরিয়া দিয়ে একটা দ্রবণ তৈরি করলাম, ঠিক আছে, আর একটাতে আমরা সাপোজ দিলাম গ্লুকোজ দিলাম। তাহলে ইউরিয়া এবং গ্লুকোজ এই দুটোর যদি সমান গ্রাম্মোল পরিমাণ যদি আমরা দ্রবীভূত করি, তাহলে এই যে দ্রবণটা আমরা এ দ্রবণ বললাম, এ বি দ্রবণ যেটা তৈরি করলো, তাহলে এ দ্রবণ বি দ্রবণ মানে ইউরিয়ার দ্রবণ এবং গ্লুকোজের দ্রবণ, এদের যদি আমরা ইউরিয়া এবং গ্লুকোজের সমমোল পরিমাণ যদি দ্রবীভূত করি, মানে সাপোজ আমরা ধরে নিলাম কি দুটোতেই পাঁচ মোল করে ইউরিয়া এবং পাঁচ মোল গ্লুকোজ আমরা দ্রবীভূত করলাম, তাহলে যদি পাঁচ মোল দুটোতেই আমরা দ্রবীভূত করে থাকি, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে দ্রবণটা আমরা পাবো সেই দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটবে, কারণ আমরা টিএফ ড্যাশ যেটা পেলাম সেটা কী পেলাম, কম পেলাম। কোথা থেকে? টিএফ থেকে, মানে বিশুদ্ধ অবস্থা থেকে দ্রবণের যে ফ্রিজিং পয়েন্ট সেটা কী হচ্ছে, কম হচ্ছে, বা ফ্রিজিং টেম্পারেচার, হ্যাঁ, মানে হিমাঙ্কের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কী হচ্ছে, কম হচ্ছে। তাহলে
আর হিমাংশের যে অবনমনটা ঘটবে ইউরিয়ার ক্ষেত্রেও অবনমন ঘটবে, গ্লুকোজের ক্ষেত্রেও অবনমন ঘটবে। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে ইউরিয়ার ক্ষেত্রে দুটো ক্ষেত্রে অবনমন যদি ঘটে আর দুটোর ক্ষেত্রে যদি সমান মোল পরিমাণ আমরা দ্রবীভূত করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণ দুটো দ্রবণের ক্ষেত্রে অবনমন ঘটছে সেই দুটো অবনমনের পরিমাণ কিন্তু সেম হবে। মানে যদি ইউরিয়া দ্রবণের ক্ষেত্রে অবনমন ঘটে, ইউরিয়া দ্রবণের ক্ষেত্রে যদি অবনমন ঘটে, কত অবনমন ঘটে, সাপোজ আমরা ধরে নিলাম যে 0.07 ডিগ্রি সেলসিয়াস, এতটা যদি অবনমন ঘটে থাকে ইউরিয়া দ্রবণের ক্ষেত্রে, তাহলে আমরা কি পাবো, তাহলে গ্লুকোজের ক্ষেত্রেও কিন্তু 0.07ই পাবো, কারণ দুটোর ক্ষেত্রেই কিন্তু 5 মোল দ্রাব দ্রবীভূত করেছে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র নেক্সট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে কি, এটা যে সংখ্যাগত ধর্ম সেটার প্রমাণ, সেটার প্রমাণ আমরা দেখতেই পেলাম যে বিশুদ্ধ 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 দ্রাবকের তুলনায় দ্রবণের স্ফুটনাঙ্ক হিমাঙ্কের অবনমন ঘটছে, আর সেই অবনমনটা মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক হচ্ছে। তার মানে যে কঠিন দ্রাবটা কি আছে তার উপর নির্ভর করছে না, কঠিন দ্রাবটা কি আছে, সে ইউরিয়া আছে নাকি গ্লুকোজ আছে, তার উপর ডিপেন্ড করছে না। তাহলে শুধুমাত্র কার উপরে ডিপেন্ড করছে, যে তার কত মোল পরিমাণ আছে। তাহলে সংখ্যা যদি সেম থাকে তাহলে আমরা যে ΔTF পাচ্ছি এই ভ্যালুটা কিন্তু আমরা একই রকমই পাবো। তাই বলে কিন্তু এটা একটা সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, আমরা আগেই পড়েছিলাম 4টা সংখ্যাগত ধর্ম সম্বন্ধে আমরা পড়বো। প্রথমে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত আলোচনা করেছি, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত আলোচনা করেছি, আজকে আমাদের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত আলোচনা চলছে। ঠিক আছে, তাহলে দুটো সূত্র আমাদের জানা হলো, এটা যে সত্যি সত্যি সংখ্যাগত ধর্ম সেটাও আমাদের জানা হলো। এবার নেক্সট আসছি আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় আমরা কী করে করব। ঠিক আছে, আগের দিনে আমরা করেছি কি করেছিলাম, যে আমরা যদি সাপোজ কী করলাম যে ডাব্লু ওয়ান গ্রাম বিশুদ্ধ দ্রাবক আমরা কী নিলাম, ডাব্লু ওয়ান গ্রাম দ্রাবক নিলাম যার আণবিক ভর হচ্ছে এম ওয়ান, আমরা ডাব্লু টু গ্রাম দ্রাব তাতে দ্রবীভূত করলাম যার আণবিক ভর হচ্ছে M2। তাহলে ডাব্লু ওয়ান গ্রাম দ্রাবক যার আণবিক ভর হচ্ছে M1 এবং ডাব্লু টু গ্রাম দ্রাব তাতে দ্রবীভূত করলাম যার আণবিক ভর হচ্ছে M2, তাহলে আমরা যে গ্রাম দ্রাবের গ্রাম অণু সংখ্যা দ্রাবের গ্রাম অণু বা গ্রাম মোল যদি আমরা বলি, তাহলে গ্রাম মোল সমান সমান আমরা কত লিখতে পারবো, যে গ্রাম মোল সমান সমান ভর বাই আণবিক ভর। তাহলে ভর আমাদের জানা আছে W2, আণবিক ভরও আমাদের জানা আছে, তাহলে W2 ÷ M2 আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে কী লিখছি যদি আমরা তারপরে দেখার চেষ্টা করি, তাহলে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে কত মোল, এত W2 ÷ M2। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যদি দেখি যে আমরা মোলালিটি বের করতে চাইছি, এর কারণ প্রথম সূত্রে বলা হয়েছে যে মোলাল গাঢ়ত্বের সমানুপাতি, তাহলে মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক যদি হয় তাহলে আমরা তার মোলালিটি ভ্যালুটা কত হয় সেটা আমরা বের করি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ডাব্লু ওয়ান গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে W2 ÷ M2 গ্রাম মোল বা এত মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে। তাহলে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে W2 ÷ M2, তাহলে একে কত, থাউজেন্ডে কত, তাহলে থাউজেন্ডে কত হবে, আমরা আগেও দেখেছি W2 ×1000 ÷ কী পাবো, M2 ×W1। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা পাবো ওই কিক নিয়মে। ডাব্লু ওয়ান গ্রামে যদি আমরা W2 ÷ M2 এত মোল পরিমাণ যদি দ্রবীভূত হতে দেখি, তাহলে 1000 গ্রামে কত হবে সেটা আমরা এত পাবো। ঠিক আছে, নিজেরাও করে দেখতে পারবো, তাহলে এত মোল পাবো। তাহলে এটা গেল কি মোলালিটি, তাহলে m সমান সমান আমরা এটা লিখতে পারবো, তাহলে m সমান সমান আমরা লিখছি W2 ×1000 ÷ M2 ×W1। ঠিক আছে, তাহলে আমরা লিখছি W2 ×1000
তাহলে এম সমান সমান আমরা লিখছি ডাব্লু টু ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম টু ইন্টু ডাব্লু ওয়ান। এটা আবার আমরা কি পেয়ে এসেছি, অলরেডি পেয়েছি কি ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু ইন্টু এম এই ভ্যালুটা। তাহলে এখন আমরা এম এর ভ্যালুটা যদি এই ভ্যালুটা পুট করে দিই এখানে, তাহলে ডেল্টি এফ সমান সমান পাবো কে এফ ইন্টু ডাব্লু টু ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম টু ইন্টু ডাব্লু ওয়ান তাহলে এই আমাদের হলো ইকুয়েশান ডেল্টি এফ সমান সমান কে এফ ইন্টু এম। এটাও আমাদের বিভিন্ন গাণিতিক প্রশ্নের কাজে লাগতে পারে, কিংবা এই ডেল্টি এফ সমান সমান কে এফ ইন্টু ডাব্লু টু ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম টু ইন্টু ডাব্লু ওয়ান। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এম টুর ভ্যালু বের করতে চাই, তাহলে এম টুটাকে নিয়ে চলে আসবো এদিকে। তাহলে আমরা এম টুটাকে এখানে নিয়ে আসলাম আর ডেল্টি এফকে এখানে নিয়ে এলাম। তাহলে এখানে হয়ে গেল এম টু আর এখানে নিলাম আমরা ডেল্টি এফ, তাহলে ডেল্টি এফ ইন্টু ডাব্লু ওয়ান। তাহলে এটাও আমরা লিখতে পারবো, তাহলে এম টু সমান সমান কে এফ ইন্টু ডাব্লু টু ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই ডেল্টি এফ ইন্টু ডাব্লু ওয়ান। যখন যে ইকুয়েশনটা আমাদের দরকার পড়বে সেই হিসেবে আমরা ইউজ করব। এরপরে আমরা আসছি যে ইকুয়েশনটা আমরা অলরেডি পড়ে এলাম, সেটা হচ্ছে ডেল্টি এফ সমান সমান কে এফ ইন্টু এম। এখানে আমরা কে এফ এটাকে বলেছিলাম কি হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে আমরা কে বির মতো এখানেও কে এফ পাচ্ছি, তাহলে কে এফ সমান সমান লিখতে পারবো ডেল্টি এফ ডিভাইডেড বাই এম। এর ইউনিট যদি দেখার চেষ্টা করি তাহলে এটা কি ডেল্টি এফ মানে উষ্ণতার পার্থক্য, যেটাকে আমরা কেলভিনে প্রকাশ করি, আর নিচে আমরা কি পাচ্ছি মোলালিটি, মোলালিটি মানে কত মোল আছে এক কেজিতে, 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে কত মোল দ্রাব দ্রবীভূত আছে 1 কেজি দ্রাবকে। তাহলে আমরা সেটাকে লিখতে পারি কি মোল পার কেজি, আমরা এটা আগেও পেয়েছিলাম মোল পার কেজি মানে মোল কেলভিন কেজি ইনভার্স। তাহলে এখান থেকে আমরা পাবো কেলভিন, কেজি উপরে উঠলে পজিটিভ হয়ে যাবে, মোল উপরে উঠলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে মোল ইনভার্স, তাহলে কেলভিন কেজি মোল ইনভার্স আমরা এইটা পাবো ইউনিট। ঠিক আছে, তাহলে কে এফ এর ইউনিট হলো এটা। যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে সংজ্ঞা বলতে গেলে আমরা কি বলবো যে আমরা ইউনিটটা মুছে দিলাম, এরপরে আমরা বলতে চাইছি যে কে এফ এর সংজ্ঞা কী লিখব। তাহলে এখানে দেখ, এখানে যদি আমরা দেখি তাহলে কি দেখব যে সাপোজ যদি আমরা দেখি কে এফ সমান সমান হচ্ছে কি ডেল্টি এফ ডিভাইডেড বাই এম, তাহলে এম এর ভ্যালু যদি ওয়ান হয়ে যায়, এই ভ্যালুটা যদি ওয়ান হয়ে যায় তাহলে সেই অবস্থায় ডেল্টি এফ এর ভ্যালু যেটা পাবো সেটাই হচ্ছে কে এফ এর ভ্যালু। ঠিক আছে, মানে কোনো সংখ্যাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটাই পাবো। তাহলে সেই অবস্থায় আমরা যে ডেল্টি এফটা পাবো, সেটাই কে এফ এর মান। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি যে এক হাজার গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে এক গ্রাম অনুপরিমাণ বা এক গ্রাম মোল পরিমাণ কোনো অনুদ্বায়ে তড়িত অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের যে হিমাঙ্কের অবনমন হয়। ঠিক আছে, তার মানে আমাদের বলা হলো আমরা এখানে কি পাই যে ডেল্টি এফ কে এফ সমান সমান ডেল্টি এফ ডিভাইডেড বাই এম। ঠিক আছে, তাহলে এম এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এম এর ভ্যালু কখন ওয়ান হবে, এম এর ভ্যালু কী আমরা জানি ডাব্লু টু ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম টু ইন্টু ডাব্লু ওয়ান, এটা তো জানি। তার সাথে সাথে আমরা মোলালিটি কী হবে, ওয়ান হবে কখন যদি এক হাজার গ্রাম দ্রাবকের মধ্যে এক গ্রাম মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে। তাহলে আমরা মোলালিটি কত পাবো, মোলালিটি ওয়ান পেয়ে যাব। তাহলে মোলালিটি যদি ওয়ান পাই তখন সেই অবস্থায় যে হিমাঙ্কের অবনমন ঘটবে, সেটাকেই আমরা বলবো কি কে এফ বা হিমাঙ্ক ধ্রুবক। বোঝা গেল, তার মানে এক মোলাল কোনো দ্রবণের হিমাঙ্কের যে পরিমাণ অবনমন ঘটে সেই পরিমাণকেই আমরা বলি হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, আজকে আমরা নতুন আর একটা ইকুয়েশন পড়েছিলাম, সেটা কে 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 বি দিয়ে কে বি সমান সমান আমরা পেয়েছিলাম কি
আর ইন্টু টি বি স্কোয়ার, এখানে বি ছিল আগে, ঠিক আছে, আর টি বি স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু এখানে কী ছিল এল ভি, ঠিক আছে। আমরা এখানে সেখানে আমরা বাষ্পীভবনের লিনতাপ পেয়েছিলাম, এখানে আমরা পাচ্ছি গলনের লিনতাপ। একই রকম আমরা হিমাঙ্ক অবনমন আর স্ফুটনাঙ্ক উন্নয়ন একই রকম সব ইকুয়েশন, কোনো অসুবিধা নেই, একটা যদি ঠিকঠাক করে পড়ো তাহলে অন্যগুলো খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাও কিন্তু মনে রাখবে, কে এফ সমান সমান আর টি এফ স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু এল এফ, এল এফ হচ্ছে প্রতি গ্রাম কঠিন দ্রাবকের গলনের লিনতাপ, ঠিক আছে। তাহলে এটা হলো আরেকটা ইকুয়েশন। তাহলে আজকে আলোচনার মতো আর সেরকম কিছু নাই, থিওরি পড়ছেন আমরা যেহেতু আগের দিন অনেকটা পড়েছি আর তার সাথে পুরোপুরি মিল আছে আমরা, তাই বলে হিমাঙ্কের অবনমন যা স্ফুটনাঙ্কের উন্নয়নও একই রকম, কনসেপচুয়ালি একই রকম, তাই বলে আমরা আর বেশি কিছু আলোচনা করলাম না, শুধুমাত্র রিভিশন করলাম আগের দিন আমরা যা যা পড়েছি, ঠিক আছে। এবার আমাদের কয়েকটা গাণিতিক প্রশ্ন আমরা সমাধান করি। সেই গাণিতিক প্রশ্ন প্রথমটায় কী বলেছে, যে 100 গ্রাম জলে 0.684 গ্রাম চিনি, 100 গ্রাম জলে, তার মানে কি আমার আমাকে বলে দিয়েছে কি যে দ্রাবক, দ্রাবকের পরিমাণ কত, দ্রাবকের পরিমাণ W1, তাহলে W1 হচ্ছে 100 গ্রাম বলে দিয়েছে, তাতে 0.684 এত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, দ্রাব চিনি, ঠিক আছে, যার আণবিক ভর বলে দিয়েছে, তাহলে M2ও জেনে গেলাম, M2 হলো 342, ঠিক আছে। তাহলে দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটে, তাহলে হিমাঙ্কের অবনমন মানে ∆Tf বলে দিয়েছে, ∆Tf সমান সমান কত, 0.037°C এতটা অবনমন ঘটে, তাহলে জলের ক্ষেত্রে আমাদের Kf এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো আমাদের বলে দেওয়া আছে, এবার Kf এর ভ্যালু চেয়েছে, তাহলে Kf সমান সমান একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে Kf এর ভ্যালু হচ্ছে ∆Tf ডিভাইডেড বাই এম, ∆Tf ডিভাইডেড বাই এম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা কী করি যে নতুন যদি ইকুয়েশন বানাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, আমরা কী লিখছি যে যে ভ্যালুগুলো আমাদের বলে দিয়েছি সেটা লিখে নিচ্ছি, তারপরে আমরা প্রসিড করছি, সেটা হচ্ছে কে এফ সমান সমান আমরা কী লিখবো, এবার কে এফ সমান সমান লিখবো, কে এফ সমান সমান ∆Tf ডিভাইডেড বাই এম, ঠিক আছে। তাহলে ∆Tf এর ভ্যালু কত, ∆Tf এর ভ্যালু আমাদের বলে দেওয়া আছে ডিভাইডেড বাই এম, ঠিক আছে। আর এম এর ভ্যালু আমরা কী পেয়েছিলাম, এম এর ভ্যালু পেয়েছিলাম W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1, ঠিক আছে। এখানে এমটা নিচে আছে তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে আমরা কী লিখতে পারবো, ∆Tf ইন্টু M2 ইন্টু W1 ডিভাইডেড বাই W2 ইন্টু 1000, এটা লিখতে পারবো, এটা আমরা লিখেছি অলরেডি, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা পুট করি তাহলে ভ্যালুগুলো আমরা খুব সহজে অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখন আমরা ভ্যালুগুলো পুট করি, তাহলে ∆Tf এর ভ্যালু বলে দিচ্ছে 0.684°C, M2 ভ্যালু কত বলেছে, M2 ভ্যালু বলে দিচ্ছে 342 ইন্টু W1 কত বলেছে, W1 বলেছে 100 ডিভাইডেড বাই W2 কত বলেছে, W2 বলেছে সরি এখানে বলেছিল 0.037 এটা, আর এখানে বলেছে W2 বলেছে 0.684 ইন্টু 1000, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা পেলাম, এখান থেকে আমরা একটা শূন্য শূন্য ক্যান্সেল আউট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা যদি সমাধান করি তাহলে 0.037 ইন্টু পাবো 342 ডিভাইডেড বাই পাবো সরি 0.684 ইন্টু 10, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই দশমিককে যদি তুলে দিই, এই দশমিককে যদি তুলে দিই তাহলে আমরা একই রকম ভ্যালু পাবো, 37°/684 এটা আমরা লিখতে পারবো, তাহলে তখন আমরা লিখতে পারবো এই ভ্যালুটা, ঠিক আছে।
এই ভ্যালুটা লিখতে পারবো 37 ডিভাইডেড বাই 684, তাহলে 342 এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা 2 আসবে, তাহলে আমরা আমরা অ্যান্সার পাচ্ছি কত, 37/20, ঠিক আছে, 37/20 এই অ্যান্সার আমরা পেলাম। তাহলে একুশ সমাধান করার পর আমরা পেলাম 37/2×10, ঠিক আছে, তাহলে 37 যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে কত পাবো, তাহলে পাবো 18.5/10 মানে 1.85, ঠিক আছে, তাহলে কেএফ এর ভ্যালু হচ্ছে 1.85, অসুবিধা নেই। আর ইউনিট আমরা কী পাবো, ইউনিট পাবো কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে, তাহলে 1.85 কেলভিন কেজি মোল ইনভার্স, এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন বলেছে যে পঞ্চাশ গ্রাম জলে 50 সেন্টিমিটার কিউব ইথিলিন দ্রাবক দ্রবীভূত আছে, এইরূপ একটি দ্রবণের হিমাঙ্ক হলো -34°C, দ্রবণটি আদর্শ আচরণ করলে ইথিলিন গ্লাইকোলের ঘনত্ব কত হবে। তাহলে এখানে ঘনত্ব আমাদের বলে দেওয়া নাই, তাহলে ঘনত্ব আমরা ধরে নিচ্ছি, ঘনত্ব কত ধরলাম, ঘনত্ব সমান সমান ধরলাম ডি, ঠিক আছে, ডি ডেন্সিটি ধরে নিলাম, তার ঘনত্ব গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই হলো ঘনত্ব। তাহলে এর আমরা কত গ্রাম জল বলেছে, 50 গ্রাম, ঠিক আছে, কত গ্রাম, 50, তাহলে 50 গ্রাম জলের ও ভর কত হবে, ভর যদি আমরা বলি তাহলে ভর হবে কি, ভর ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান সমান হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন, তাহলে সরি এইখানে আমাদের এত জলে বলেছে 50 সেন্টিমিটার কিউব আয়তন বলে দিয়েছে, সরি ইথিলিন গ্লাইকোলের আয়তন বলেছে, তাহলে আয়তন বললে আমরা ভর বের করছি, তাহলে ভর সমান সমান হচ্ছে কি, এখানে আয়তন বলে দিছে, তাহলে ডি ইনটু ফিফটি এত গ্রাম, বোঝা গেল, কারণ 50 সেন্টিমিটার কিউব বলে দিয়েছে, 50 সেন্টিমিটার কিউব বলে দিয়েছে আয়তন, আর আমরা ঘনত্ব ডি ধরে নিয়েছি, তাহলে ভর সমান সমান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, কারণ আমাদের ভর দরকার পড়বে। তাহলে এরপরে আমরা কি বলছি যে এত ইথিলিন গ্লাইকল সমান সমান কত মোল, ঠিক আছে, তাহলে কত মোল আমাদের দরকার পড়বে, কারণ মোলালিটি আমাদের যেহেতু দরকার পড়ে তাই বলে মোল দরকার পড়বে, তাহলে এত গ্রাম সমান সমান মানে ভর পেয়ে গেছি, তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইথিলিন গ্লাইকোলের আণবিক ভর কত সেটা আমাদের জানতে হবে, তাহলে সেটা যদি আমরা জানতে চাই তাহলে তার আগে আমাদের জানতে হবে ইথিলিন গ্লাইকোল বলতে কী বুঝি, তাহলে ইথিলিন গ্লাইকোল হচ্ছে এইটা CH2OH, ঠিক আছে, তার মানে কি যে দুটো কার্বন আছে, 2 2 4 4 আর 4 আর 2 6টা হাইড্রোজেন আছে, তাহলে 2×12 কার্বন দুটো আছে প্লাস হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে টোটাল 6টা, তাহলে 1×6, আর অক্সিজেন আছে দুটো ইন্টু 16, ঠিক আছে, তাহলে এইটা ভ্যালু আমরা পাচ্ছি 24+6+32, তাহলে এটা হচ্ছে 62, তাহলে ইথিলিন গ্লাইকোলের আণবিক ভর কত হলো, 62 পেলাম, তাহলে ইথিলিন গ্লাইকোলের আণবিক ভর যদি 62 পাই তাহলে তার গ্রাম মোল সংখ্যা আমরা বের করতে পারবো, গ্রাম মোল সংখ্যা যদি বের করি তাহলে কী করবো, ভর বাই আণবিক ভর, তাহলে সেটা আমরা কত পাবো, যে M2 ধরে নিলাম, ঠিক আছে, যেহেতু এটা দ্রাব হিসেবে দ্রবীভূত করেছি, তাহলে ভর হচ্ছে D×50/ আণবিক ভর কত পেলাম, 62, ঠিক আছে, তাহলে এই ভ্যালু আমরা পেলাম। তাহলে এই যে এত মোল দ্রাব দ্রবীভূত আছে কত গ্রাম দ্রাবকের মধ্যে, সেটা হচ্ছে 50 গ্রাম জল বলেছে, ঠিক আছে, 50 গ্রাম জল বলেছে, হ্যাঁ, তার মানে 50 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব দ্রবীভূত আছে 8D×50/60
টু মোল, ঠিক আছে, মানে 50 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব দ্রবীভূত হচ্ছে ডি ইন্টু 50 ডিভাইডেড বাই 60 মোল। তাহলে আমাদের মোলালিটি যদি দরকার হয়, তাহলে মোলালিটি যদি আমাদের বের করতে হয়, তাহলে 100-এর মধ্যে 1000-এর মধ্যে বের করতে হবে। তাহলে 1000-এর মধ্যে আমরা কত পাবো? 1000-এর মধ্যে পাবো ডি ইন্টু 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 50 ইন্টু 62, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা পাবো, এই ভ্যালুটা থেকে আমরা 50-50 ক্যান্সেল আউট করে দিতে পারবো। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 16.13, 1000 ডিভাইডেড বাই 62 করলে আমরা পাবো 16.13, ঠিক আছে। তাহলে আমরা সেই ভ্যালুটা লিখছি যে 16.13 ইন্টু ডি। তাহলে এইটা হলো 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে, তাহলে এটাকে আমরা মোলালিটি লিখতে পারি। তাহলে এম সমান সমান আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এম সমান সমান আমরা পেলাম কি, এম সমান সমান 16.13 ইন্টু ডি, এই ভ্যালুটা আমরা পেয়েছি। তাহলে আমরা কোশ্চিনে কি দেওয়া ছিল, কোশ্চিনে দেওয়া ছিল কি যে কেএফ এর ভ্যালু আমাদের বলে দেওয়া ছিল, কেএফ এর ভ্যালু বলে দেওয়া ছিল, আর হিমাঙ্ক -34°C, এই কোশ্চিনে এটাও কিন্তু বলে দেওয়া ছিল। তাহলে সেখান থেকে আমরা ডেল্টি এফ সমান সমান কেএফ ইন্টু এম করে ডেল্টি এফ সমান সমান, তাহলে আমরা এম এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি, ডেল্টি এফ সমান সমান কেএফ ইন্টু এম, আমরা এটা জানি। তাহলে ডেল্টি এফ এর ভ্যালু কত, ডেল্টি এফ এর ভ্যালু মানে ডেল্টি এফ মানে কি, টিএফ মাইনাস টিএফ ড্যাশ মানে দ্রাবকের যা, দ্রাবকের যেটা থাকবে হিমাঙ্ক মাইনাস দ্রবণ। তাহলে এখানে কি বলেছে, জল জল আছে দ্রাবক হিসেবে, তাহলে জল যদি দ্রাবক হিসেবে থাকে তাহলে তার হিমাঙ্ক কত, 0°C, 0°C, যেটাকে আমরা লিখতে পারি 273 কেলভিন, আমরা কেলভিনে লিখবো, ঠিক আছে। তাহলে 0°C মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে 273 কেলভিন মাইনাস যদি আমরা করি তাহলে মাইনাস কি পাবো, মাইনাস ডেল্টি এফ এর ভ্যালু কত হচ্ছে, যে কি এখানে বলে দিয়েছিল কি -34। আমরা যদি কোশ্চিনে দেখি তাহলে কোশ্চিনে বলেছিল কি -34°C, ঠিক আছে। তাহলে -34°C আমরা এখানে কি পাবো, ডেল্টি এফ সমান সমান টি এফ ড্যাশ সমান সমান পাবো 273 - 34, ঠিক আছে। তাহলে কারণ এটা 34°C দেওয়া আছে, তাহলে সেই সেলসিয়াসকে আমরা কী করলাম, সেলসিয়াসকে আমরা কনভার্ট করলাম কেলভিনে। তাহলে কেলভিনে কনভার্ট করলে 273 - 34, এই টেম্পারেচারটা আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা টোটাল পাচ্ছি কি 34 কেলভিন পাবো, 273 কেলভিন মাইনাস 273 ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস ভেতরের মাইনাস আর বাইরের মাইনাস মিলে প্লাস পজিটিভ হয়ে যাবে, আমরা 34 কেলভিন পাবো। তাহলে ডেল্টি এফ সমান সমান হচ্ছে 34 কেলভিন। তাহলে ডেল্টি এফ সমান সমান আমরা পেয়ে গেলাম 34 কেলভিন। আর আমরা আগে মোলালিটির ভ্যালু বের করে রেখেছি, ঠিক আছে। তাহলে আমরা কেএফ এর ভ্যালু পেয়ে যাব না, আমরা কেএফ এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা কি লিখছি যে 34 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কেএফ ইন্টু এম এর ভ্যালু আমাদের বলে দেওয়া হচ্ছে 16.13 ইন্টু ডি, এটা আমরা ক্যালকুলেট করেছি। তাহলে এখান থেকে যদি আমরা কেএফ এর ভ্যালু বলি, তাহলে কেএফ এর ভ্যালু হচ্ছে 34 ডিভাইডেড বাই 16.13 ইন্টু ডি, ঠিক আছে। আবার আমাদের কিন্তু কোশ্চিনেও কেএফ এর ভ্যালু বলে দেওয়া ছিল, কোশ্চিনেও কিন্তু কেএফ এর ভ্যালু বলে দেওয়া ছিল 1.86, এই যে এই ভ্যালুটা 1.86। তাহলে এখন কি আমরা এই যে কেএফ আমরা বের করলাম, এই কেএফ এর জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দিতে পারবো না, সেই ভ্যালুটা হচ্ছে 1.86, এই ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ডি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, 16.13 ইন্টু ডি, এই ভ্যালুটা আমরা পেলাম। এখান থেকে আমরা ডিকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে ডি সমান সমান আমরা পাবো 34 ডিভাইডেড বাই 1.86 ইন্টু 16.13। এটা যদি আমরা পুরোপুরি ক্যালকুলেট করি, তাহলে ডি এর ভ্যালু পাবো, তাহলে আমরা ডি সমান সমান পাচ্ছি কত, ডি সমান সমান পাচ্ছি 1.1
133, 1.133 তাহলে এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের অ্যান্সার, তাহলে ঘনত্ব আমরা পেয়ে গেলাম, অসুবিধা নেই। তাহলে আমরা দুটো প্রশ্নের সমাধান করলাম, আর নেক্সট আমরা দুটো প্রশ্ন বল হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, আগে তিনটা দিয়েছি, এখন দুটো দিচ্ছি এই টপিকের উপরে বেস করে। কি কোশ্চেনে কি বলছে, যে একটি একক্ষারীয় মৃদু অ্যাসিডের, একটি একক্ষারীয় মৃদু অ্যাসিডের 0.025 মোলার জলীয় দ্রবণের হিমাঙ্ক অবনমন 0.006 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হিমাঙ্ক অবনমন মানে কি বলে দিয়েছে, যে ∆Tf সমান সমান বলে দিয়েছে কত, 0.06 ডিগ্রি সেলসিয়াস। এটা বলে দিয়েছে দ্রবণটির পিএইচ নির্ণয় করতে বলেছে, দ্রবণটির পিএইচ সমান সমান কত এটা জিজ্ঞেস করেছে। আর ভ্যালু কী বলে দিচ্ছে, মোলালিটি, দ্রবণটির মোলালিটি সমান সমান হচ্ছে মোলারিটি, এই এটা বলে দিচ্ছে মোলারিটি সমান সমান মোলালিটি। আর কেএফ এর ভ্যালু বলে দিয়েছে, কেএফ সমান সমান হচ্ছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে? তাহলে পিএইচ এর ভ্যালু চেয়েছে, তাহলে একটু কনফিউজিং দাঁড়াতে পারবে। তাহলে পিএইচ সমান সমান কী সেটা যদি আমরা জানি, তাহলে আমরা খুব অনায়াসেই করতে পারবো। পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগারিদম অফ H3O পজিটিভ আয়নের গাঢ়ত্ব, H3O পজিটিভ আয়নের গাঢ়ত্ব, এই হলো পিএইচ এর ভ্যালু, ঠিক আছে? তাহলে এই যে মোল, এই H3O পজিটিভ আয়নের মোলার গাঢ়ত্ব, এই ভ্যালুটা যদি আমরা বের করতে পারি, এই ভ্যালুটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা অনায়াসে কিন্তু পিএইচ এর ভ্যালু নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে এইটার হলো হোম টাস্ক থাকলো। নেক্সট নেক্সট আমাদের বলেছে 200 গ্রাম জলে 10.5 গ্রাম MgBr2 দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণের হিমাঙ্ক গণনা করো, ঠিক আছে? তাহলে কী বলেছে, W1 বলে দিয়েছে, W1 বলে দিয়েছে, তাহলে জল W1 200 গ্রাম জল বলে দিয়েছে। তাতে কী বলেছে, W2ও বলে দিয়েছে, W2 সমান সমান বলেছে 10.5 গ্রাম, 10.5 গ্রাম MgBr2 দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণের হিমাঙ্ক আমাদের চেয়েছে। তাহলে দ্রবণের হিমাঙ্ক মানে, দ্রবণের হিমাঙ্ক মানে আমাদের টিএফ ড্যাশ চেয়েছে, ঠিক আছে? আর কী বলে দিয়েছে, আমাদের MgBr2-র আণবিক ভর বলে দিয়েছে, আণবিক ভর MgBr2 মানে M2 সমান সমান বলে দিয়েছে 184 গ্রাম পার মোল, এবং জলের কেএফ এর ভ্যালুও বলে দিয়েছে, কেএফ এর ভ্যালু বলেছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে? তাহলে ইকুয়েশন দিবে, ∆Tf এর মান বের করবে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই থাক, আমরা আজকে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত আলোচনা করলাম, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা অভিস্রবণ চাপ নিয়ে আলোচনা করব। ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।